নাজবিলের শয়তানের যে বিসমিল্লাহ পড়া হইল আজকের উদ্বোধনী অনুষ্ঠান তারেক রাজু ফুড হাউস সংখ্যা হচ্ছে টিআর ফুড হাউসের শুভ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে কুরআন কাতিবিনা ইয়ালামু আর আমি আয়া কত খুশি হইছি টিআর বুঝলে আমরা সার সার কিনি না টিআর মানে টেস্টি খাওয়ার বিনা বুঝে খাইতে পারে কথা সেই বয়সে একটা সুন্দর একটা দোকান হাজিরার বাজারে এত সুন্দর দোকান বিএসএ এর জন্য আমি ওনাদেরকে হাজিরার বাজার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি সবসময় চেষ্টা করব এটা সুন্দর অনুষ্ঠান এবং সুন্দর দোকান চলুক এটা চর থেকে এসেছে এখন আর তারা বলতে পারবো না পারবে না আমরা আমাদের হাতের নাগালেই পাবো তো আমি যে রাজু আমার সম্পর্কে আমার ব্যয় হয় আমার ছোট ভাইয়ের ভাইয়েরা যাক আমার অন্তত আমার খাওয়াটা রাজুর এখানে আসলেই ফ্রি পাবো ফ্রি খাওয়াবো আমাকে বলছে যে আগে আপনি আসলে আমরা সবসময় আপনাকে ফ্রি খাওয়াবো যাক আপনারা সবাই এই যে তরুণ উদ্যোক্তা এদের দিকে খেয়াল রাখবেন সবাই সবাই আসবেন সবার যে কোনো অনুষ্ঠানে এখান থেকে কেক বা যে কোনো সামগ্রী আছে কেনাকাটা করবেন এই পয়সা দিয়ে লক্ষ টাকা সেই পয়সা দিয়ে এখানে আপনি কেক কিনতে পারবেন সুন্দর কেক বাড়িতে অনুষ্ঠান করতে পারবেন যোগনা ভাই মানুষের কমন্দরণ শাহাবুদ্দিন রানী ভাই কামরুল ভাই জনলীগের আজকের উপস্থাপক মাহমুদ আলম বাবলু ভাই বাবলু মামা উপস্থিত রাতে হাজারের স্বত্বাধিকার আমানুল্লাহ মোমিন উপস্থিত আমার তালই হাজিরার বাজারের ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব শাহাবুদ্দিন রনি যুবদলের নেতা আবু সাহেব দোলন ভাই আর এক যুবদল নেতা আছে এখানে আমাদের শাহাবুদ্দিন ভাই জনাব হাফেজ নূর নবী সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন আমাদের জননন্দিত জননেতা যিনি দুর্গ্রামে চেয়ারম্যান নির্বাচিত হাজিরা ইউনিয়নের জনাব নিজামুদ্দিন মহোদয় আমাদের সামনে উপস্থিত হয়েছে তো আমরা নিজামুদ্দিন মহোদয়ের জন্য একটা করতালি দিই আমরা স্বাগত জানাই যেহেতু উনি আমাদের ইউনিয়নের অভিভাবক সুপদাধিকার বলে উনি আমার বাজারের অভিভাবক তা আমরা অত্যন্ত সুন্দর হয়েছে আর সামনে যে ছেলেগুলো দেখছি ইয়ং বয়সের অনেকেই বিভিন্ন লাইনের বিভিন্ন দলের আমি মনে হয় সম্মানিত শুধু আধুনিকতার ছোঁয়া শুধু যে লক্ষ্মীপুর থেকে শহর কেন্দ্রিক নয় সেটা আমাদের কমল নগরের চলে এসেছে এটা বোঝা যায় আগে জন্মদিন খুব একটা পালন করা হতো না এখন কিন্তু মানুষ দুজনে মাথা মারতে অসুস্থ হয়েছে শুধু একটা কেকের জন্য এটা হচ্ছে সম্ভবত দুই বছর আগে কথা বলে আর কি এখনো কিন্তু যাওয়া লাগে না এখন ধরেন আপনার হাজিরে আট লরেন্স সব জায়গাতে কেক পাওয়া যায় তবে সেটা রেডিমেড কেক তো আজকে আদর্শ প্রতিষ্ঠান হইতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও এখানে যারা কাজ করবেন মালিক এবং শ্রমিক আল্লাহ সবাইকে তুমি কবুল